ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে অনেক দিন থেকে চিন্তা করতেছিলাম যে ভিডিওটি তৈরি করার জন্য সময় হয়ে উঠতেছিল না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এজেন্ট ব্যাংকিং নিয়ে। আমরা সবাই জানি যে এজেন্ট ব্যাংকিংয়ে হিউজ একটি কাস্টমার বেস এখন তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে। তবে একটি জায়গায় সবসময় একটি গ্যাপ তৈরি হয়, সেটি হলো কাস্টমারের টাকার সিকিউরিটির জন্য আসলে আমরা এই ব্যাংকগুলো কী কী পদক্ষেপ নিচ্ছে। এখন অনেক ক্ষেত্রেই দেখা যায়, পেপার খুললে দেখা যায় যে অনেক জায়গায় এজেন্ট আসলে কাস্টমারের টাকা নিয়ে উধাও। দিন আগেও দেখলাম চিটাগাংয়ের একজন এজেন্ট গ্রাহকের কোটি টাকার উপরে নিয়ে গায়েব। আমরা বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের ডিপোজিট ক্যাম্পেইন করে, অন্য অন্য ক্রেডিট কার্ডের ক্যাম্পেইন হয়, কিন্তু আসলে কাস্টমারকে সচেতন করার জন্য এখন পর্যন্ত দেখি নাই যে কোনো ক্যাম্পেইন হচ্ছে অথবা আলাদা করে কোনো প্রোগ্রাম তৈরি করা হচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়ের কাস্টমার যারা, এরা বেসিক্যালি সবাই গ্রামের নিরীহ মানুষ। ব্যাংকগুলো তাদের জায়গা থেকে সর্বোচ্চ সার্ভিস দিচ্ছে, সিকিউরিটির নিরাপত্তারও কোনো অভাব নাই, কাস্টমার 100% ব্যাংকের পক্ষ থেকে যতটুকু দরকার ততটুকু পাচ্ছে। কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে এই ব্যাংকিংয়ের এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে থার্ড পার্টি আসলে মূলত এজেন্ট, ব্যাংক তো এজেন্টদের কিছু দেয় না, এজেন্টদের শুধুমাত্র লাইসেন্স দেয়, যেটি অনেক বড় ব্যাপার। কাস্টমারের সাথে সরাসরি রিলেশনটা হয় এজেন্টের। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দু একটি ঘটনা আমরা শুনতে পাই যে বিভিন্ন কাস্টমাররা প্রতারিত হয়েছে। আসলে কয়েকটি জায়গায় কাস্টমাররা যদি একটু সচেতন থাকে, সতর্ক থাকার জন্য কয়েকটি বিষয় কাস্টমারকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আজকে মূলত আমি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আর কাস্টমারের সাথে ব্যাংকের রিলেশন হয় অ্যাকাউন্ট খোলার মাধ্যমে। কাস্টমার যখন ব্যাংকে অ্যাকাউন্ট খোলে, তখন অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সাথে কাস্টমারের রিলেশন হয়। এই ক্ষেত্রে আসলে সরাসরি রিলেশনটা হয় কাস্টমারের সাথে এজেন্টের। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়ের প্রতি, কাস্টমারকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন হয় মূলত ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে, নিরাপদ একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আসলে কখনোই কোনো ফ্রড হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে সূক্ষ্ম কিছু ব্যাপার আছে, যেই ব্যাপারগুলো কাস্টমার যদি খেয়াল না রাখে তাহলে কাস্টমারের ফ্রডের শিকার হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন সেই ব্যাপারগুলো নিয়েই আমি মূলত কথা বলব। কাস্টমার এজেন্ট ব্যাংকিংয়ের কাস্টমার যখন ব্যাংকে অ্যাকাউন্ট করতে যায়, তখন এখানে এজেন্ট কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট প্রিজার্ভ করা হয়। ফিঙ্গারপ্রিন্ট অ্যাকাউন্ট ওপেন করার সময়ই যখন কাস্টমার আইডিটা হয়, সেই সময়ই এজেন্টে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট সার্ভারে প্রিজার্ভ করা হয়। পরবর্তীতে অ্যাকাউন্ট ওপেন হলে কাস্টমার যখন টাকা উইথড্র করতে আসে, তখন সেই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানো হয়। ম্যাচ করানোর পরে কাস্টমার ওখান থেকে টাকা উইথড্র করতে পারে। এখানে একটি ব্যাপার খুব ভালো করে খেয়াল করে আপনারা শুনেন, এজেন্ট পয়েন্টের অ্যাকাউন্টগুলো হচ্ছে কাদের মাধ্যমে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এজেন্টের নিয়োগকৃত সিএসওর মাধ্যমে। সিএসওরা ব্যাংকের কাছে কোনোভাবেই দায়বদ্ধ থাকে না। এখন আপনি ধরেন যে আমার এলাকার একজন মুরব্বী 50+ বয়স, সে আপনার এখানে অ্যাকাউন্ট করতে গেছে। অ্যাকাউন্ট যখন করতে যায়, অ্যাকাউন্টটা করছে সিএসও। সিএসও যখন অ্যাকাউন্ট করতে বসলো, কাস্টমার বসে সিএসওর সামনে, ল্যাপটপের ডিসপ্লে থাকে সিএসওর সামনে, ল্যাপটপের ডিসপ্লে কাস্টমারের দেখার কোনো সুযোগ নাই। অ্যাকাউন্টের একটি পর্যায়ে যখন কাস্টমার ক্রিয়েশন হয়, কাস্টমারের যখন আইডিটা হয়, সেই সময় একটা পর্যায়ে গিয়ে কাস্টমার সিএসও কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নেয়। এখন ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় যদি সিএসও তার নিজের একটি আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট ওইখানে দিতে পারে, ওইখানে টোটালি দশটা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, তো কাস্টমারের 10টা আঙ্গুলেরই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। এখন দেখা গেল কোনো কাস্টমারের যদি অ্যাকাউন্ট করার সময় সিএসও যদি সৎ না হয়, সিএসওর ভেতরে যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকে, তাহলে দেখা যাবে কি কাস্টমার যখন ফিঙ্গারপ্রিন্ট যখন নেওয়া হচ্ছে, তখন সিএসও খুব সুন্দরভাবে একটু টেকনিক্যালি কাজ করলেই সিএসও খুব অনায়াসেই একটা ফিঙ্গার ওইখানে দিয়ে দিতে পারবে। জাস্ট সিএসওর এইটুকুই করতে হবে।
পরবর্তীতে ওই কাস্টমারের ওই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সিএসওর হাতে, কাস্টমারের হাতে। এখন সিএসওর তো সব অ্যাকাউন্টে ঢোকার অ্যাক্সেস থাকে, সিএসওর দেখতে পারে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে। পরবর্তীতে সিএসও যখন কোনো হয়তো ওখানে 1000 অ্যাকাউন্ট আছে, 1000 অ্যাকাউন্টের মধ্যে সিএসও হয়তো 50টা অ্যাকাউন্টে এমন করছে, 50টা অ্যাকাউন্টের 50টা একটা করে ফিঙ্গার অনেক সিএসওর দেওয়া আছে। এখন কোনো কারণে 50টা অ্যাকাউন্টে যদি হিউজ পরিমাণ বড় কোনো অ্যামাউন্টের টাকা থাকে, সিএসও খুব সহজেই ওই টাকাগুলো উইথড্র করতে পারে। এইখানে খেয়াল রাখতে হবে, যখনই সিএসও এখানে একটা ফিঙ্গার দেবে, এর মানে হলো সিএসও ওই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুরোপুরি করতে পারবে। সেই সিএসও ওই অ্যাকাউন্টের জন্য এটিএম কার্ডের রিকোয়েস্ট পাঠাতে পারবে, সিএসও অ্যাকাউন্টের জন্য সেই অ্যাকাউন্টের জন্য আপনার চেক বইয়ের রিকোয়েস্ট পাঠাতে পারবে, সিএসও সেই অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করে নিতে পারবে। এখন যারা এখন গ্রামগঞ্জে যে এজেন্ট ব্যাঙ্কিংয়ের আউটলেটগুলো আছে, সেই আউটলেটগুলোতে ম্যাক্সিমাম অ্যাকাউন্টই হচ্ছে আপনার নিরীহ মানুষের। এদের আসলে প্রযুক্তিগত দিক থেকে যে অনেক উন্নত ধারণা আছে তাও নাই। আপনি এমন লোকও পাবেন যে হয়তো কখনও ফিঙ্গারপ্রিন্ট মেশিনটাই দেখে নাই। এখন সেই লোক এজেন্ট যখন ওইখানে অ্যাকাউন্ট করতে বলতেছে, এজেন্টের পরিচিত এজেন্ট আপনাকে দেখে, এজেন্টকে দেখে ওইখানে অ্যাকাউন্ট করছে, কিন্তু পরবর্তীতে যদি এজেন্টের সিএসও যদি খারাপ উদ্দেশ্য থেকে থাকে, তাহলে সে এইখানে কাস্টমারকে খুব সহজেই টেকনিক্যালি প্রতারিত করতে পারে। তো আমার রিকোয়েস্ট সবসময় বলবো যে সিওসো যখন অ্যাকাউন্ট সিওসোর কাছে আপনারা যখনই কাস্টমাররা এজেন্ট ব্যাঙ্কিংয়ে আউটলেটে অ্যাকাউন্ট করতে যায়, তখন যেন অবশ্যই কাস্টমার নিশ্চিত হয়, যখন ফিঙ্গারপ্রিন্ট মেশিনে যখন কাস্টমার ফিঙ্গার দেয়, তখন কাস্টমারকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে 10টা আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো, 10টাই কাস্টমারের নিজের ফিঙ্গারপ্রিন্ট। এইখানে নিশ্চিত হওয়ার একটা সহজ বুদ্ধি, যখন ফিঙ্গারপ্রিন্টের কাস্টমার যখন ফিঙ্গারপ্রিন্ট দেবে, কাস্টমার ল্যাপটপের অপোজিটে না বসে এমন প্লেসে বসুক কাস্টমার যেন দেখতে পারে মনিটরে যে ওইখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপটাও কাস্টমারের নিজেরই পড়ছে, এখানে অন্য কেউ ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে না। এজেন্টের মাদার অ্যাকাউন্ট থাকে, মাদার অ্যাকাউন্টে এজেন্টের টাকা থাকতে হয়, তারপরেই এজেন্ট অন্য কোনো অ্যাকাউন্টে ওই টাকা পাঠাতে পারে। এখন ধরেন এজেন্টের মাদার অ্যাকাউন্টে টাকা আছে হয়তো 2 লাখ, এজেন্ট তাইলে কাস্টমার যদি 3 লাখ টাকা ডিপোজিট করতে আসে, সেই ক্ষেত্রে দেখা যাবে কি যদি এজেন্ট কিন্তু কাস্টমারের অ্যাকাউন্টে 3 লাখ টাকা ডিপোজিট করতে পারবে না। এখানে এজেন্টদের একটা প্র্যাকটিস চালু আছে, অনেক সময়ই দেখা গেছে যে এই প্র্যাকটিসটা এজেন্টটা করে, সেটা হলো ব্রাঞ্চের যে ডিপোজিট স্লিপ, সেই স্লিপটাই এজেন্ট আউটলেটেও ব্যবহার করা হয়। এটা কোনোভাবেই ঠিক না, কোনো কাস্টমারের এটা মেনে নেওয়া উচিত না, কেননা এজেন্ট আউটলেটে যে ট্রানজ্যাকশনটা হয়, সেই ট্রানজ্যাকশনটা রিয়েল টাইম ট্রানজ্যাকশন। আপনি ডিপোজিট করবেন, সাথে সাথে কম্পিউটারের সিস্টেমে ডিপোজিট স্লিপ জেনারেট হবে, কাস্টমারের টাকা ডিপোজিট হয়ে যাবে, কাস্টমার অনলাইন রসিদ নিয়ে নেবে। এখন দেখেন, আপনি যদি ওইখানে ব্রাঞ্চের ওই ডিপোজিট স্লিপের মাধ্যমে যদি কাস্টমার এজেন্ট পয়েন্টে টাকা জমা দেয়, তাহলে কী হবে, টাকাটা কিন্তু পোস্টিং হচ্ছে না। তখন আপনি এজেন্ট কোনো কাস্টমার এজেন্ট পয়েন্টে গেছে, 50,000 টাকা জমা দেবে, সে 50,000 টাকা রেডি করছে, এজেন্ট বললো যে ভাই আপনি এখানে লেখে টাকার অ্যামাউন্টটা বসে ডিপোজিট স্লিপটা দিয়ে দেন, আমরা টাকা জমা করে দিচ্ছি। এইভাবে যদি প্র্যাকটিস করে, হয়তো কাস্টমারের সাথে এই ঘটনা ঘটতেছে, সে হয়তো অতটা সচেতন না, সে হয়তো মোবাইলের SMS আসা বোঝে না, সে হয়তো এই সিস্টেমটা জানে না, রিয়েল টাইম ট্রানজাকশান কী, রিয়েল টাইম ট্রানজাকশনের মাধ্যমে সাথে সাথে টাকা জমা হবে, এই ব্যাপারটা হয়তো তার ধারণা নেই। সে অনেক ব্যাংকে গেছে, ডিপোজিট স্লিপের মাধ্যমে জমা দিছে, তার ধারণা এটাই যে এখানেও সেম সিস্টেম, ডিপোজিট স্লিপের মাধ্যমে আমি এখানে টাকা জমা দিয়ে দেবো। তখন এজেন্ট অথবা এজেন্টের সিওসও যদি সেই টাকাটা কাস্টমারের কাছ থেকে জমা নিল, একটা সিল দিয়ে দিল, যে ব্যাংকের এজেন্ট হোক সেই ব্যাংকের একটা সিল দিল। এখন কথা হচ্ছে, এটা কোনো এজেন্ট ব্যাঙ্কিংয়ের জন্য যে সিস্টেম, এটা কিন্তু সেই সিস্টেম না। কাস্টমার এখানে বাজার থেকে একটা সিল বানায় নিয়ে আসতেছে, যে ব্যাংকেরই হোক, ব্যাংক এশিয়া হোক, ডাচ বাংলা হোক, সিল বানায় নিয়ে আসার পর কাস্টমার টাকাটা নিয়ে ওই সিলটা দিয়ে উপরের কপি
কাস্টমারকে দিয়ে দিচ্ছে, কার্বন কপি তার কাছে রেখে দিচ্ছে, টাকা পোস্টিং হলো না, কাস্টমার খুশি হয়ে বাড়ির চলে গেল, এজেন্ট করলো কি, এজেন্ট পরবর্তীতে টাকা জমা দিল না, এজেন্ট পরবর্তীতে টাকা জমা দিল না, অথবা এজেন্টের সিএসও পরবর্তীতে টাকা জমা দিল না, তাহলে কি হবে, কাস্টমারের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কোনো কারণে যদি কাস্টমার পরবর্তীতে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে দেয়, সে যা দেখবে যে ওখানে টাকাই নাই, আসলে তার টাকাটা তো জমাই হয় নাই। তো এইখানে সব আউটলেটের এজেন্ট ভাই যারা আছে এদেরকে আমি বলবো, কাস্টমার যারা আছে সবাইকে বলবো, তো সবাই কেউই যেন এই প্র্যাকটিসটা না করে। কাস্টমারকে অবশ্যই বলা উচিত যে এজেন্ট ব্যাঙ্কিংয়ের ট্রানজাকশন রিয়েল টাইম ট্রানজাকশন, এইখানে ডিপোজিট স্লিপের এইখানে কোনো প্রয়োজন নাই, কাস্টমার টাকা দেবে সাথে সাথে টাকাটা ডিপোজিট হয়ে যাবে। এটা হলো দুই নাম্বার। এমন অনেক ঘটনা গেছে যে এই ডিপোজিট স্লিপে, ব্রাঞ্চের ডিপোজিট স্লিপে লেখে টেখে জমা দিয়ে গেছে এজেন্ট, ওই স্লিপের তো কোনো ভ্যালুই নেই, কাস্টমার উপরের কপি নিয়ে খুশিতে খুশিতে বাড়ির চলে গেছে, এজেন্ট ব্যাঙ্ক এজেন্ট ব্যালেন্সে ভাই কাস্টমারের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, কাস্টমারের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, এজেন্ট ওই স্লিপ পরে ফালাইয়া দিছে। এমন কাস্টমারও আছে যে যে টাকা সঞ্চয় করতেছে সে হয়তো কন্টিনিউ তার অ্যাকাউন্টটা মনিটর করে না, সে 2-6 মাসের মধ্যে অ্যাকাউন্টের খবরও নেয় না। তো এমন কাস্টমারের সাথে তো খুব সহজেই এই এইভাবে যদি কাস্টমার যদি সচেতন না হয়, এইভাবে যদি ই করে, তাহলে তো সহজেই ঠকানো সম্ভব। এই জন্য রিকোয়েস্ট, কোনো কাস্টমার এজেন্ট পয়েন্টে গিয়ে যখনই টাকা জমা দেন, এজেন্ট ব্যাঙ্কিংয়ের সিস্টেমেই রিয়েল টাইম ট্রানজাকশন, কাস্টমার অবশ্যই সঙ্গে সঙ্গে অনলাইন স্লিপটা নিয়ে নেবে, আর প্রত্যেকটা ব্যাংকেই টাকা জমা দিলে উঠলে যে অ্যাকাউন্টে যে কোনো অপারেশন হলেই SMS পাবে, কাস্টমার অবশ্যই SMS পাবে, কাস্টমার SMS-এর মাধ্যমে নিশ্চিত হবে। আচ্ছা, 3 নম্বর যে জিনিসটা বলবো, এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আমি বলতেছি। একজন কাস্টমারের ছেলে দেশের বাইরে থাকে, উনি মুরব্বি মানুষ, উনি টাকা ছেলে টাকা পাঠায়, উনি যে কোনো একটা ব্যাংকের আউটলেটে এজেন্ট অ্যাকাউন্টে এজেন্ট পয়েন্টে গিয়ে অ্যাকাউন্ট করছে, সেভিংস অ্যাকাউন্ট। এখন এক সময় গিয়ে এজেন্টও খুব ভালো করে জানে যে ওনার ছেলে বিদেশ থাকে, ইটালি থাকে, তো মেবি ইউরোপের কোনো কান্ট্রিতে থাকে, ইটালিতে থাকে, ইটালি থেকে ছেলে টাকা পাঠায়, ও জাস্ট টাকাগুলো নিয়ে ওই অ্যাকাউন্টে জমা করে, টাকাগুলো উঠায় না খুব সহজে, দেরি করে করে উঠায়। 65 বছরের মানুষ, এখনকার এই ডিজিটাল যুগে, ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটাল এই এই ইগুলা নিয়ে তো তার কোনো ধারণা নাই, তাকে তো আপনি সারা জীবনও রিয়েল টাইম ট্রানজাকশন, তারপরে SMS-টা সে হয়তো খুব যদি একটু আধুনিক থাকে যুগের সাথে যদি তাল মেলানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেই SMS-টা হয়তো চেক করে যে আমার এখানে SMS আসছে, SMS-টা হয়তো দেখলো, তার পরিচিত, তার তো প্রয়োজনে সে জানে যে আমি ওনার ওইখানে যা টাকা জমা দিচ্ছে আমার টাকা 100% নিরাপদ। এজেন্ট ব্যাঙ্কিংয়ের নর্মালি ট্রানজ্যাকশন যে প্রোফাইলটা হয় অ্যাকাউন্ট করার সময় অটোমেটিক হয়, সেটা হয়তো থাকে 50,000 ম্যাক্সিমাম লিমিট 50,000, দিনের ভিতরে 2 বার। আচ্ছা, তাহলে ওই অ্যাকাউন্টে 50,000-এর বেশি টাকা একসাথে জমা হবে না, যদি তার বেশি জমা দিতে হয় অবশ্যই সেইটার ট্রানজ্যাকশন প্রোফাইল TP চেঞ্জ করে নিতে হবে। এখন একদিন মুরব্বি উনি 3 লাখ টাকা জমা নিয়ে আসছে, এজেন্টকে বলছে যে ভাই আমার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকাটা জমা করে দাও। ও সূক্ষ্ম একটা চালাকি করছে, 50,000-এর বেশি একবারে জমা হয় না, সে কাস্টমারকে বলছে যে চাচা এখানে তো একসাথে তো 3 লাখ টাকা জমা হবে না, 50,000 করে হবে। সে চাচার কাছ থেকে 3 লাখ টাকা নিছে, প্রথমে 50,000 টাকা সে ডিপোজিট করছে, ডিপোজিট করলে যখন ট্রানজ্যাকশন স্লিপটা জেনারেট হয়, রিয়েল টাইম ট্রানজ্যাকশন স্লিপটা জেনারেট হয়, সেখানে একটা TR নাম্বার থাকে, 5-6 ডিজিটের একটা হয়তো নাম্বার থাকে। এজেন্ট প্রথমবারে 50,000 টাকা জমা দিছে, পরবর্তীতে সে আর 1 টাকাও জমা দেয় নাই, কিন্তু সে সেই মুরব্বিকে 6 বার একই স্লিপ, একই TR নাম্বারের স্লিপ 6 বার প্রিন্ট দিয়ে দিছে। কাস্টমারকে যখন সে দিছে, কাস্টমার অত সচেতন না, কাস্টমারকে সে যখন দিছে তখন সে বুঝায় বলছে চাচা এই যে প্রথমের 50,000, এই যে আর একটা 50,000 1 লাখ, আর একটা 50,000 1.5 লাখ, এইভাবে সে 3 লাখ মিলায় দিছে।
চাচা তো জানে না যে টিআর নাম্বার, আবার একই টিআর নাম্বারের ছয়টা ডিপোজিট স্লিপ দিয়ে দিছে, চাচা বাড়ির চলে গেছে। কোনো এক কোরবানি ঈদের আগে গরু কিনবে, সেই সময় তার টাকার প্রয়োজন, সে টাকা উঠানোর জন্য আউটলেটে আসছে। ততদিনে অফিস খোলা থাকে একবার, বন্ধ থাকে একবার, সে ঠিক মতো বসেই না। তো যে কোনো সময় সে চাচা গেছে টাকা উঠানোর জন্য, যায় দেখে যে তার অ্যাকাউন্টে টাকা আছে অনলি 50,000। এইখানে আপনি ব্যাংককে দোষ দিতে পারবেন না, ব্যাংক কিন্তু বলে দিছে যে ভিতরে আউটলেটের ভিতরে আপনি লেখা দেখবেন যে লেখা থাকে অনলাইন প্রিন্টেড রসিদ এবং SMS-এর মাধ্যমে আপনার লেনদেন নিশ্চিত হন, যে কোনো প্রয়োজনে হেল্পলাইন 24 আওয়ার্স এই নাম্বারে ফোন করুন। তাহলে এখানে আপনি কাকে দোষ দিবেন? ব্যাংক বলেই দিছে যে আপনি অনলাইন রসিদ দেখে নেন, SMS-এর মাধ্যমে নিশ্চিত হন। এজেন্ট ব্যাংকিংয়ের কনসেপ্টটাই তো এরকম যে এজেন্টের মাধ্যমে লেনদেন হবে। এই তিনটা বিষয় নিয়ে আমি বললাম, যে তিনটা বিষয় অবশ্যই প্রত্যেকটা এজেন্ট আউটলেটে যখন কাস্টমার অ্যাকাউন্ট করতে যায় তখন এই তিনটা বিষয় সে অবশ্যই খেয়াল রাখবে। এক নাম্বার, সে যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে যখন অ্যাকাউন্ট খুলতে যাবে তখন ফিঙ্গারপ্রিন্ট মেশিনে যখন সে আঙ্গুলের ছাপগুলো দিবে প্রথমে, সেই সময়ে সে নিশ্চিত হবে 10টা আঙ্গুলের ছাপই আমার। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, সে আউটলেটে যদি টাকা ডিপোজিট করতে যায়, সে ব্রাঞ্চের জন্য যে স্লিপ ব্যবহার করা হয় ওই স্লিপে সে কখনোই টাকা জমা দেবে না, সে সঙ্গে সঙ্গে টাকা জমা দিয়ে অনলাইন রিয়েল টাইম ট্রানজ্যাকশন স্লিপ নিয়ে নিবে, মোবাইলে SMS আসবে, সে তারপরে আউটলেট থেকে বের হবে। সে কখনোই যেন এমন না করে যে কখনোই যেন কোনো কাস্টমার এমন না করে যে আমি টাকা জমা দিলাম অটোমেটিক জমা হয়ে যাবে। অবশ্যই ডিপোজিট স্লিপ এবং SMS চেক করবে যে 50,000 টাকা জমা দিলে 50,000 SMS-এ লেখা থাকবে যে 50,000 টাকা এই অ্যাকাউন্টে জমা হয়েছে। কয়েকটি বিষয় যদি কাস্টমার সবসময় খেয়াল রাখে তাহলে কখনোই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কোনো কাস্টমার কখনোই প্রতারিত হবে না। এইখানে কাস্টমার প্রতারিত হয় তার একটাই কারণ,